ভারতের সাথে বিতর্কিত ভূখণ্ড মানচিত্র অন্তর্ভুক্ত করে নেপালের সংবিধান সংশোধন। নেপালের নতুন রাজনৈতিক মানচিত্র এবং নতুন জাতীয় প্রতীক নির্ধারণে সে দেশের সংবিধান সংশোধনে সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে নেপালের পার্লামেন্ট। নতুন এই মানচিত্র ও প্রতীকে এখন আনুষ্ঠানিকভাবে লিপুলেখ কালাপানি এবং লিম্পিয়া ধাউরাকে নেপালের ও ভূখণ্ড হিসেবে প্রদর্শিত হবে। 1816 সালের সুগাউলি চুক্তি অনুযায়ী নেপাল এই দাবি করছে, যদিও ভারত সেই দাবি নাকচ করে দিয়ে আসছে। মে মাসের মাঝামাঝিতে বিতর্কিত ভূখণ্ড কালাপানি আর লিপুলেখকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে নেপালের সরকার। তখন নেপালের মন্ত্রিসভার একটি বৈঠকের পর সরকারের মুখপাত্র ও অর্থমন্ত্রী ইয়ুবরাজ খাটিওয়াদা জানিয়েছেন, নতুন এই মানচিত্র স্কুল কলেজের বইপত্রে, সরকারি প্রতীকে এবং অফিস আদালতের সব কাগজপত্রে এখন থেকেই ব্যবহার করা হবে। মঙ্গলবার রাতে সংবিধান সংশোধনের প্রস্তাব পাশ হওয়ার পর সংসদ সদস্যরা রীতি অনুযায়ী দীর্ঘক্ষণ ধরে টেবিল চাপড়ে উল্লাস প্রকাশ করেন। এখন প্রেসিডেন্ট বিদ্যা দেবী বান্দারি অনুমোদন দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে সংবিধান সংশোধন কার্যকর হবে। নেপালের মানচিত্র এবং প্রতীক সংশোধন নিয়ে সংসদে বিতর্ক চলার সময় পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গাওয়ালি দিল্লির অসহযোগিতা নিয়ে উদ্বেগ এবং হতাশা প্রকাশ করেন যে নেপাল ওই ভূখণ্ডের দাবি নিয়ে কূটনৈতিক আলোচনার প্রস্তাব দিলেও ভারত তাতে সাড়া দেয়নি। তিনি বলেছেন, আমরা খানিকটা আশাহত হয়েছি, কারণ সীমান্ত বিরোধ নিয়ে আলোচনার প্রস্তাবে আমরা কোনো সাড়া পাইনি। ভারত ও চীন যদি তাদের বিরোধ মেটাতে পারে তাহলে নেপাল ভারত কেন সেটা পারবে না? আমি বিশ্বাস করি কাঙ্ক্ষিত আলোচনাটি খুব তাড়াতাড়ি শুরু করা যাবে। করোনা ভাইরাস সংকট মেটার পর বিরোধপূর্ণ ভূখণ্ড নিয়ে আলোচনা হবে বলে দিল্লি কাঠমান্ডুকে জানিয়েছে বলে জানা গেছে। নেপালের স্থানীয় সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছে যে পরস্পরের আস্থা অর্জনের জন্য পররাষ্ট্র সচিব পর্যায়ে ভিডিও কনফারেন্সের আয়োজন করার জন্য কাঠমান্ডু দিল্লিকে অনুরোধ করেছে, তবে এই বিষয়ে দিল্লির অবস্থান এখনও পরিষ্কার নয়। বিবিসির নেপালি সার্ভিস জানাচ্ছে, ভারতের দিক থেকে নেওয়া সাম্প্রতিক তিনটি পদক্ষেপ নেপাল সরকারের এই সিদ্ধান্ত গ্রহণের পেছনে ভূমিকা রেখেছে। গত বছর ভারত নতুন একটি রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে যেখানে এই বিতর্কিত ভূমি দুটি তাদের অংশে অন্তর্ভুক্ত হিসেবে দেখানো হয়। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে তীব্র মন্তব্য করলেন দেশটির কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। রাহুলের দাবি, চীনা সেনা অনায়াসে ভারতের সীমান্তে ঢুকে ভারতীয় ভূখণ্ড দখল করে নিয়েছে, অথচ ভারতের প্রধানমন্ত্রী এ নিয়ে নীরব। বুধবার এক টুইট বার্তায় এমন দাবি করেন রাহুল। তবে কংগ্রেস এমপি রাহুলের এই বক্তব্যের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি মোদী। এর আগে একই অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে আক্রমণ করেছিলেন রাহুল। গত রোববার বিহারে এক ভার্চুয়াল জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন, ভারতের প্রতিরক্ষা নীতি এখন বিশ্বনন্দিত, গোটা পৃথিবী এখন স্বীকার করে নেয় যে আমেরিকা ও ইসরায়েলের পর আর কোনো দেশ যদি নিজেদের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করে থাকে তাহলে সেটা হলো ভারত। স্বরাষ্ট্রমন্ত্রী অমিতের এই মন্তব্যের প্রেক্ষিতে মির্জা গালিবের একটি উর্দু কবিতা টুইট করেন রাহুল। অমিতের উদ্দেশ্যে কটাক্ষ করেন, গোটা দেশ জানে ভারতের সীমান্ত পরিস্থিতি কেমন, তবে আপনার এই কল্পনা দেশবাসীকে খুশি রাখার ভালো পন্থা। অমিত শাহের উদ্দেশ্যে রাহুলের করা এই তীর্যক মন্তব্যের প্রতিবাদ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার সঙ্গেও টুইটারে বাদানুবাদ চলে রাহুলের। তবে এই ইস্যুতে সরাসরি প্রধানমন্ত্রীকে এই প্রথমবার কাঠগড়ায় তুললেন রাহুল।